ধর্ম উপদেষ্টার আলাদা একটি পার্ট আছে এবং ধর্ম উপদেষ্টা আলাদা জায়গা থেকে কাজ করেন, এবং তার কাছেও শিক্ষা উপদেষ্টার কাছেও আমরা গিয়েছি, ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছেও আমরা গিয়েছি, এবং ধর্ম উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টার একটা সুন্দর নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সৌহার্দ্যের জায়গা আছে। তারা আমাদেরকে সবসময় আশ্বাস দিয়েছেন, কথা বলেছেন, আমরা সবসময় তাদের সাথে সহযোগিতাপূর্ণ সব বিষয়ে সহযোগিতাপূর্ণ আচরণ করেছি। কিন্তু আমরা হুট করে দেখলাম যে যেই কমিটিটি প্রকাশ হয়ে গেল সেখানে এমন কতকগুলি মানুষ আছেন যাদের ব্যাপারে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলি আসলে তাদের যে স্ট্যাটাস অথবা তাদের যে প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গিটা আসলে সহনশীল বা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তখন আমরা বলেছি যে এই কমিটিটা কিসের ভিত্তিতে হলো, এই কমিটিটা যারা নির্বাচন করলেন তারা কারা, এবং এই কমিটি আবার যখন আমাদের কথা বলা হলো তখন বাতিল করে দিল, আমরা বাতিলেরও প্রতিবাদ করতেছি, আমরা তো পুরো কমিটি বাতিল করতে বলি নাই, কিন্তু তারা বললেন না এই কমিটির যৌক্তিকতা নেই, আমাদের ভেতরে যে কমিটি আছে সেই কমিটি যথেষ্ট। আমরা অবাক হয়ে দেখলাম যে যেই কমিটি পর্যালোচনা কমিটি বাতিল করে দেওয়া হলো সেই কমিটির মেম্বাররাই ওই রকম 41 সদস্যের মধ্যে দিব্যি রয়ে গেছেন। তাহলে আমরা যাদেরকে বাতিল করতে বললাম তাদেরকে এই ছোটো কমিটি থেকে বাতিল না করে পুরো কমিটি বাতিল করে দিলেন, যেটা আমরা প্রতিবাদ করতেছি, এবং সাথে সাথে ভেতরে তারা আবার রয়ে গেছেন। তখন আমরা বলেছি যে ভেতরে আপনাদের তাদেরকে হয় বাদ দিন, অথবা এর আগেও যখন বই প্রকাশ হয়েছে বই প্রকাশের পরে তারা বলছে প্রকাশ হয়ে গেছে, এখন এটা কোটি কোটি টাকার বিষয়, আমরা নতুন করে আবার কেমন করে সংস্কার করবো, নানান কথা আপনারাও শুনেছে আমরা শুনেছি। তা আমরা বলেছি সেই ক্ষেত্রে আমাদের যে সকল আপত্তির জায়গা আছে, অথবা দেশের সিংহভাগ মানুষ যেই ধর্মকে লালন করেন সেই ধর্মের সাথে কোনো কিছু যেন আপত্তির না থাকে, সেই বিষয়গুলি প্রেসে যাওয়ার আগে জাস্ট আমাদের একটুখানি দেখার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু আমরা জানি না কী কারণে বা কী কারণ কী কা যৌক্তিক অযৌক্তিক কোন কারণে তারা যেন এটাকে আমলে নিতে চাচ্ছেন না। আমরা বারবার বলছি আমরা সহযোগিতা করতে চাই, আমরা সেই জায়গাতে তাদের সাথে আমরা কোনো বিরূপ মন্তব্যে যেতে চাই না, কিন্তু আমাদের এই দাবিতে যেন ভ্রূক্ষেপ করা হচ্ছে না, তারা যেন আমাদেরকে স্টেক হোল্ডার ভাবতেছেন না এরকম একটা তাদের মধ্যে ভাব এসেছে। তখন আমরা আমাদের এই যৌক্তিক কথাগুলি আজকে আমাদের এই মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করছি, এবং আমরা দেখছি যে তারা যখন তাদের প্রয়োজন হয় তখন ওলামা ইকরামের কাছে এসে পড়েন। আমি যদি উদাহরণ দেই, এই দেশের যে আমাদের সাম্প্রদায়িক যে উস্কানির মধ্যে চলল, তারপরে দেশে মূর্তি ভাঙার যে প্রতিমা ভাঙার যে একটা কালচার তৈরি হচ্ছিল যেটার দ্বারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাওয়া হচ্ছিল, ওই সময় এই দেশের মাস্টার মাইন্ডরা আমাদের কাছে আসছেন, যাদেরকে আপনারা বলতেছেন, তারা আমাদের কাছে এসেছেন, দায়িত্বশীলরা এসেছেন, আমরা 400,000 মসজিদ থেকে আমরা 100,000,000 মানুষের কাছে এই বার্তা দিয়েছি, এবং মানুষ কিন্তু আমাদের কথা শুনেছে, শোনার পরে কিন্তু সেটা বন্ধ হয়েছে। তো যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে আসার পরে কথা বলেন, কিন্তু আমি অ্যাজ এ স্টেক হোল্ডার আমার এই কথাটা শোনা এমন কোনো অসাধ্য বিষয় নয়, এবং আমাদের যে পরিমাণ আমাদের জনবল বা আমাদের লোকজন আছেন, আমরা যে একটা বই দেখার জন্য তাদের মতো আমলাতান্ত্রিক জটিলতায় 2-3 মাস সময় নেব এরকম না, একটা বই আপনারা দিবেন আমরা 6 ঘন্টার মধ্যে এই বইকে পাঠ করে আমরা দেখে আপনাদের কাছে দিয়ে দেবো, এইটুকু দাবি মেনে নিতে সমস্যা কোথায় এটাই তো আমরা বুঝলাম না। সংস্কার না হওয়ার মতো বিষয় নেই এখানে, আমাদের যারা আমাদের সাথে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা থেকে তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এরকম বিষয় থাকবে না, আমরা কখনোই মনে করি না যে এরকম বিষয় কেউ রেখে দিবেন, আর এই দেশের ইসলামী মূল্যবোধ যারা লালন করেন ধারণ করেন তারা সেইটার পরে চুপ করে থাকবেন বিষয়টি কিন্তু এরকম নয়, বরং আমরা এই কথা বলবো, আগেও বলেছি, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট যে সরকার ছিল সে আমলেও কিন্তু এরকম নয় যে আমরা নতুন করে কথা বলছি, তখনও আমরা এটার কড়া প্রতিবাদ করেছি এবং তারা পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন, কেননা এটা সামগ্রিক গণদাবি মানুষের দাবি। সুতরাং আমরা এখনই এরকম কোনো কথা বলতে চাই না যে আমরা এটা করে ফেলবো সেটা করে ফেলবো, আমরা জানি এই সরকার আমাদের ভালোবাসা আমাদের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন, সুতরাং সাধারণ মানুষের ম্যান্ডেটের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে এবং তারা এটা আমলে নেবেন বলেই আমরা বিশ্বাস করি।